রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকার একটা মাধ্যম থাকার একটা পথ হলো বেশি বেশি সিজদা করা সালাত আদায় করা যে ব্যক্তি যোহরের সালাতের আগে 4 রাকাত এবং যোহরের সালাতের পরে 4 রাকাত সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন যে সালাতগুলি একদিকে ফরজের ঘাটতি পূরণের সহায়ক অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে অবস্থান করার একটা মাধ্যম এই সালাত জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম এই সালাত জান্নাতে ঘর লাভের একটা মাধ্যম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أهل حديث আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ أهل حديث যুব সংঘ নওগাঁ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই 12তম বার্ষিকী ইসলামী সম্মেলনের মহাশাস মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বাগত সমাগত সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে একটি বছর পরে আমাদের জেলার প্রাণকেন্দ্র নওগাঁ নওজোয়ান মাঠে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি মূলত আমরা যে সালাতগুলি আদায় করি এই সালাতগুলি দুই ভাগে বিভক্ত তার একটি হলো ফরজ আর দ্বিতীয়টি হলো নফল ফরজ সালাতগুলি হলো যেগুলো আমরা পাঁচ ওয়াক্ত আদায় করি ফজর জোহর আসর মাগরিব এশা জুমা বাকি যেগুলো আছে এগুলো নফল হিসেবে পরিগণিত তবে ফিকহের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সালাতগুলি নিয়মিত আদায় করতেন সাহাবীদেরকে করতে বলতেন এই সালাতগুলি মূলত সুন্নাতে মুয়াক্কাদা বা সুন্নাতে রাতিবা আমাদের দৈনন্দিন জীবনে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করা অতিব জরুরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপরে যে সমস্ত ইবাদত করার ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে এর মধ্যে থেকে সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে সালাতের সালাতের হিসাব যার সহজ হবে বিশুদ্ধ হবে সুন্দর হবে বাকি ইবাদত বন্দেগীগুলির হিসাব তার জন্য আরো সহজ হবে আর সালাতের হিসাবে যে আটকে যাবে ক্ষতিগ্রস্ত হবে ভালো হবে না পরবর্তী আমলের হিসাবের ব্যাপারে তার আরো কঠিন হবে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যখন বান্দার ফরজ সালাতের ঘাটতি হবে ত্রুটি বিচ্যুতি হবে যে দেখো তার নফল কোনো সালাত আছে কিনা এই নফল সালাতগুলি থাকলে ফরজের যে ত্রুটি বিচ্যুতি ঘাটতি এই ঘাটতি নফল সালাতের মাধ্যম দিয়ে পূরণ করা হবে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করলে এই সালাত কিয়ামতের দিন ফরজ সালাতের ঘাটতি হিসেবে পূরণ করা হবে কাজে লাগানো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন মাআদান ইবনু তালহা রাহিমাহুল্লাহ যে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আমাকে এমন কিছু কাজের কথা শিখিয়ে দিন
এই প্রশ্নটা শুনে তিনি চুপ থাকলেন দ্বিতীয়বার আবারো প্রশ্ন করা হলো তিনি আবারো চুপ থাকলেন তৃতীয়বার প্রশ্ন করা হলে তিনি এবারেও চুপ থাকলেন তারপরে তিনি বলছেন যে আপনি যেই প্রশ্ন আমাকে করেছেন ঠিক একই প্রশ্ন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলাম এই প্রশ্নের জবাবে তিনি আমাকে বলেছিলেন যে ব্যক্তি বেশি বেশি সিজদা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং এর মাধ্যম দিয়ে আল্লাহতে তার জন্য জান্নাতে থাকার জায়গা করে দিবেন তাহলে এই হাদিস থেকে আরেকটা বিষয় প্রতীয়মান হয় যে যারা ফরজ সালাত আদায়ের পাশাপাশি নফল সালাত আদায় করবে তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বর্ধিত করবেন বাড়িয়ে দিবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন যেই ব্যক্তি তার সাথে ভালোবাসার সম্পর্কের চেষ্টা করে এক পর্যায়ে যখন তার ফরজ ইবাদত বندگی করে পাশাপাশি নফলগুলিও করে তখন এই ব্যক্তিটা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হয় তিনি বলছেন যে ব্যক্তি তার সাথে দুশমনী করে শত্রুতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শত্রুতা করেন যে ব্যক্তি তার সাথে বন্ধুত্ব করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে বন্ধুত্ব করেন এক পর্যায়ে এই ব্যক্তির চলাফেরা আল্লাহর অনুগামী হয়ে যায় অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ সীমারেখা অনুযায়ী আল্লাহ প্রদর্শিত আল্লাহ নির্দেশিত যে সীমারেখা আছে এই অনুযায়ী হয় হাদিসে ভাবে বলা আছে এক পর্যায়ে সে এমন ভাবে চলে তার আল্লাহর পাই তার পা হয়ে যায় আল্লাহর চোখই তার চোখ হয়ে যায় সে আল্লাহর হাত দিয়ে ধরে সে আল্লাহর চোখ দিয়ে ধরে তার মানে আল্লাহর নির্ধারিত সীমারেখা অনুযায়ী চলে আল্লাহর অবাধ্যতামূলক কোনো কাজ এই বান্দাকে দিয়ে করা সম্ভবপর হয় না এক পর্যায়ে এমন হয়ে যায় এই ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন তাই নফল ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর প্রিয়পাত্র হওয়া যায় পাশাপাশি এই ব্যক্তির মাধ্যম দিয়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা কবুল করেন রবি ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমি খিদমত করতাম রাতে ওযুর সালাতের পানি দিতাম যাই নামাজরা এগিয়ে দিতাম কোন এক রাতে তিনি আমাকে বললেন যে তুমি আমার কাছ থেকে কিছু চাও আমি তোমাকে দিব এই সাহাবীটা যদিও রাসূলের খিদমত করতেন ইসলামী জ্ঞান বুদ্ধিতে পারলৌকিক জীবনের সফলতা বুঝতে তার ত্রুটি ছিল না এই হাদিসের মাধ্যম দিয়ে সেটা বোঝা যায় এই সাহাবী তখন বলছেন যে আল্লাহর নবী আমার বিরাট একটা চাওয়া আপনি যেহেতু বললেন কিছু চাইতে আমি চাচ্ছি এ ব্যাপারে যে কিয়ামতের সংগঠিত হওয়ার পর জান্নাতের ভিতরে আমি আপনার সাথে একসাথে থাকতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এটা ছাড়া অন্য কিছু চাও তখন তিনি বলছেন না আমার এটাই চাওয়া যে আমি জান্নাতে আপনার সাথে একসাথে থাকতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে বেশি বেশি সিজদা করে তুমি আমাকে সহযোগিতা করো যাতে আমি তোমাকে জান্নাতে নিতে পারি এই হাদিস থেকে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকার একটা মাধ্যম থাকার একটা পথ হলো বেশি বেশি সিজদা করা সালাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জোহরের সালাতের আগে 4 রাকাত এবং জোহরের সালাতের পরে 4 রাকাত সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জাহান্নামের প্রখর তাবদাহ থেকে আত্মরক্ষার একটা মাধ্যম বা ঢাল স্বরূপ হলো নফল সালাত সেই সালাতটা হলো জোহরের আগে 4 এবং জোহরের পরে 4 এই সালাত যে ব্যক্তি আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসল্লির জন্য এই মুসল্লি চাই নারী হোক অথবা পুরুষ হোক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন একই রাবি
উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত সালাত আদায় করবে যে ব্যক্তি দিনে অথবা রাতে 12 রাকাত সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন এই মুসল্লির জন্য এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানাবেন তাহলে হাদিস থেকে বোঝা গেল যে যারা নিয়মিত নফল সালাত আদায় করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করেন জান্নাতে ঘরের মালিক হওয়ার বাসাবাড়ির মালিক হওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো দিন এবং রাতে 12 রাকাত সালাত আদায় করা হাদিসের পরের অংশে সালাতগুলির উল্লেখ করা আছে যেটা আমরা নিয়মিত পড়ি ফজরের ফরজের আগে 2 জোহরের আগে 4 6 পরে 2 8 মাগরিবের পরে 2 10 এশার পরে 2 12 এই সালাতগুলি মূলত নফল সালাত তাছাড়া আরো সালাত আছে তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ আজান ইকামতের মধ্যে 2 রাকাত সালাত তাছাড়া আছে আমরা যে সালাতগুলি পড়ি সালাতুল ইশরাক সালাতুজ জুহা সালাতুল আওয়াবিন এই সালাতগুলো মূলত একই সালাত এক এক সময়ে এক একটা নামে নামাঙ্কিত আমরা আমাদের সমাজে যে সালাত প্রচলিত আছে যে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন বলে আমাদের কাছে প্রচলিত মূলত এই সালাতই ফজরের পরের যে সালাতটা এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাতের পরে জামাতের সাথে আদায় করে বসে থাকে মসজিদে তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে সূর্য ওঠা পর্যন্ত এরপরে যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে মুসল্লির আমলনামায় একটা পূর্ণ হজ এবং একটা পূর্ণ উমরার নেকি লেখা হয় এই সালাতটাই মূলত আওয়াবিন সাস জুহা ইশরাক এই সালাতকেই বলা হয় মাগরিবের সালাতের পরে যে 6 রাকাত সালাত আওয়াবিন নামে আমরা পড়ি এই শর্ত হলে সহি নয় সম্মানিত উপস্থিতি এছাড়া আমরা আরো যে সালাতগুলি অবসর সময় থাকি মসজিদে ঢুকে সুযোগ আছে 2 রাকাত পড়ার চেষ্টা করি যে সালাতগুলি একদিকে ফরজের ঘাটতি পূরণের সহায়ক অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে অবস্থান করার একটা মাধ্যম এই সালাত জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম এই সালাত জান্নাতে ঘর লাভের একটা মাধ্যম তাই আসুন আমরা ফরজ সালাত আদায়ের পাশাপাশি নফল সালাতগুলির ব্যাপারে যত্নবান হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু